এদিকে সমাবেশ স্থগিত হলেও বিভ্রান্তি দূর করতে আলেম সমাজসহ সমাজ মানুষের সাথে আলোচনার জন্য চট্টগ্রামে যাবে শাহবাগ গণজাগরণ মঞ্চের দল মঙ্গলবার প্রজন্ম চত্বরে সংবাদ সম্মেলনে একথা জানান এর মুখপাত্র ইমরান এজ সরকার ইমরান বলেন শুরু থেকে গণজাগরণ মঞ্চ অহিংস আন্দোলন চালিয়ে এলেও জামায়াত শিবির এ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তারই অংশ হিসেবে চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে তিনি বলেন চট্টগ্রামে আলেম সমাজ ইসলামী চিন্তাবিদ ও সাধারণ মানুষের সাথে বুধবার তারা আলোচনায় বসবেন আলোচনায় অংশ নিতে হেফাজতে ইসলামকে আহ্বান জানান ইমরান এদ সরকার ও অনভিপ্রেত সহিংসতা এড়াতে ইতিমধ্যেই চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে এ প্রেক্ষিতে তাদের প্রতি শ্রদ্ধা রেখে উল্লেখিত কর্মসূচি অনুষ্ঠিত না হলেও প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের প্রতিনিধি দল আগামীকাল চট্টগ্রামে গিয়ে সর্বস্তরের জনসাধারণ আলেম ওলামা ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে আলোচনা করে গণজাগরণ মঞ্চ সম্বন্ধে জামাত শিবির সৃষ্ট বিভ্রান্তি দূর করবে